হ্যাঁ গাইস, ওয়েলকাম টু ফুটবল দুনিয়া। আরো তো ভিডিওতে সবাইকে স্বাগত। তো এই ভিডিওতে দুটো ছোট্ট আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ইস্ট বেঙ্গল সমর্থকরা একজন প্লেয়ারকে নিয়ে দেখলাম আজকের সকাল থেকেই অনেক মেসেজ করেছো, চিংলেনসানা সিং এর সঙ্গে কি ইস্ট বেঙ্গলের কোনো রকম কোনো লিঙ্ক আপ তৈরি হয়েছে। আমি জানি ইস্ট বেঙ্গল এই মুহূর্তে একজন ভালো মানের ইন্ডিয়ান সেন্টার ব্যাকের খোঁজ চালাচ্ছে, এবং সেক্ষেত্রে এই পজিশনটাই কিন্তু তাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তার কারণ অবশ্যই যদি একজন ভালো মানের সেন্টার ব্যাক তারা পায়, তাহলে কিন্তু মিডফিল্ডে একজন ফরেন প্লেয়ারকে তারা সাইন করাতে পারবে। কিন্তু আনফর্চুনেটলি, একদম নেগেটিভ আপডেট দিচ্ছি না, তবে চিংলেনসানা সিংয়ের কিন্তু ইস্ট বেঙ্গলে আসার কোনো রকম কোনো পসিবিলিটি আপাতত আজকের ডেটে দাঁড়িয়ে নেই। অ্যাটলিস্ট এই সিজনটা তিনি কিন্তু হায়দ্রাবাদ এফসির হয়ে খেলবেন, এইটা কিন্তু একদম কনফার্ম আপডেট। তো চিংলেনসানা সিং এর সঙ্গে ইস্ট বেঙ্গলের যেসব লিঙ্ক আপের কথা টুইটারে শোনা যাচ্ছে, আমি বলবো সেগুলো কিন্তু একদমই ঠিক নয়, সেগুলো ফেক আপডেটস। তো বিশ্বাস করবে কি না সেটা সম্পূর্ণভাবে তোমাদের ব্যাপার, তবে এইটুকু আমি তোমাদেরকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি, চিংলেনসানা সিং এর সঙ্গে ইস্ট বেঙ্গলের কোনো রকম কোনো লিঙ্ক আপ তৈরি হয়নি। তবে এইটাও আমি তোমাদেরকে বলছি, যদি একজন ভালো মানে ইন্ডিয়ান সেন্টার ব্যাককে তারা পায়, তাহলে কিন্তু একজন এশিয়ান কোটার স্টপারকেই তারা সাইন করাবে, এবং সেক্ষেত্রে ফরেস আর্নাউটই কিন্তু তাদের প্রথম পছন্দ। অন্যান্য একাধিক ফুটবলারের নাম নিয়ে কথাবার্তা শোনা গেলেও এই মুহূর্তে পরিস্থিতি যেদিকে আছে, ইস্ট বেঙ্গল কিন্তু এই সিরিয়ান ডিফেন্ডারের সঙ্গে কথাবার্তা চালিয়ে যাচ্ছে। অন্যদিকে চিংলেনসানা সিংকে না পাওয়া গেলেও প্রভসুখন গিলের আশা এখনও পর্যন্ত ছাড়েনি ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট। অবশ্যই এলোভেস্টার্স এফসি তার জন্য যে ট্রান্সফার ফিটা দাবি করেছে, বারবারই আমি যেটা তোমাদেরকে বলেছি প্রায় 1.5 কোটি টাকা, সেই টাকা ট্রান্সফার ফি দিয়ে স্বাভাবিকভাবেই কোনো ফুটবলারকে নেওয়া অ্যাটলিস্ট ইন্ডিয়ান সাইনিং একেবারেই পসিবল নয়। তবে কন্টিনিউয়াসলি ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট কিন্তু কেরলার সঙ্গে নেগোসিয়েশন করছে প্রভসুখন গিলকে নিয়ে। তো স্বাভাবিকভাবে তাদের পছন্দ, প্রথম পছন্দ অবশ্যই প্রভসুখন গিল। তবে যদি না হয় তাহলে মোহাম্মদ নওয়াজ, কালকে আমি তোমাদের যেরকমটা বলেছিলাম। তবে আপাতত ইস্ট বেঙ্গল প্রভসুখন গিলকেই সামনে রেখে এগোচ্ছে। যদি তাকে না পাওয়া যায়, না পাওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু পাওয়ার সম্ভাবনাও রয়েছে 50-50 আমি তোমাদেরকে বলতে পারি, তাহলে কিন্তু মোহাম্মদ নওয়াজের জন্যই তারা চাবে। আপাতত এই আপডেটগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করা ছিল। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দিও, আর মনে করে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ তোমরা জানোই ফুটবলে নিয়মিত সঠিক তথ্য সবার আগে পেতে গেলে তোমাদেরকে ফুটবল দুনিয়া চ্যানেলে আসতেই হবে। তো চলো, এখন কেমন এই পর্যন্তই, দেখা হচ্ছে পরে ভিডিওতে।